অমরপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে ও আব্দুল লালনের সহযোগিতায় শীত বস্ত্র বিতরণ করা হয়। এদিন গেরাই গ্রামে এলাকার 600 দুস্থ মানুষের হাতে কম্বল তুলে দেন আউশ গ্রামের বিধায়ক অভেদানন্দ থান্ডার। এছাড়াও উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী আব্দুল লালন, ক্ষেত্রনাথ ঘোষ, অমরপুর পঞ্চায়েত প্রধান এবাদত শেখ, অমরপুর অঞ্চল সভাপতি গোলাম মোল্লা, ভেদিয়া অঞ্চল সভাপতি নাসিরুল শেখ, জেলা পরিষদের সদস্য কাকলের রাজা সহ অন্যান্য ব্যক্তিরা। আব্দুল লালন বলেন, এই প্রচণ্ড ঠান্ডায় মানুষের হাতে আমরা শীত বস্ত্র তুলে দিলাম। আমাদের নেত্রী সারা বছর মানুষের পাশে থেকে একের পর এক প্রকল্পের মাধ্যমে মানুষের পাশে থাকেন তিনি। আমরা দিদিকে অনুকরণ করে এই উদ্যোগ নিলাম। নদিয়া থেকে প্রিয়াশ্রীর সাথে সংকল্প রিপোর্ট, আমাদের টিভি। দাতা লালনের উদ্যোগে আজকে আমরা দাতা লালন মানুষের পাশে থেকে যে কম্বল দান করছে, এই সময়টা হচ্ছে আজকে বিবেকানন্দ এবং নেতাজি সুভাষ বসুর জন্ম উপলক্ষে আজকে যে সার্বিক মানুষের যে ধর্মনিরপেক্ষতার অবস্থার মধ্য দিয়ে আমরা এখানে যারা এসেছি সেই মানে অবস্থার মধ্য দিয়ে আমরা আজকে এই কাজ করছি এবং মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশে এবং অভিষেকের এই পরিকল্পনা নির্দেশে এবং আজকে যেমন হরিশ্চন্দ্র রাজা দাতা ছিলেন, যেমন কর্ণ দাতা ছিলেন, যেমন হর্ষবর্ধন দাতা ছিলেন, আমরা সেই দাতাকে লালনকে পেয়েছি খুব উদারতার সঙ্গে, যার কোনো অহংকার নাই, মানুষের পাশে থাকার মতন যার মনোভাব, আমরা সেই অতীতের ইতিহাসটাকে আজকে সামনে পেয়েছি বলে আমার মনে হয়। তাই আজকে এই অবস্থার মধ্য দিয়ে সবাইকে আমি ধন্যবাদ দিয়ে আমি বক্তব্য দিই। হ্যাঁ, যদি মানে দাতা লালন যেভাবে উঠেছে, মানুষের যেভাবে উদারতার মধ্য দিয়ে নির্লভভাবে যেভাবে মানুষের পাশে দাঁড়াচ্ছে, হ্যাঁ, সেই যদি কেউ আসে সে আমরা দেখতে পাচ্ছি না, যদি কেউ আসে তখন আমরা সেটাকে বলবো। হ্যাঁ, ওনার যে উদার ভাব, উনি এই দলটাকে যেভাবে এগিয়ে নিয়ে যাচ্ছেন সেটা ওনাকে আমরা ধন্যবাদ দেব। আমার নাম ক্ষেত্রগোপাল ঘোষ। হ্যাঁ, আমি এক্স প্রেসিডেন্ট ছিলাম, ফাইন্যান্স কমিটির ডাইরেক্টর ছিলাম, এসটি ওবিসি সেলের রাজ্যে জেনারেল সেক্রেটারি ছিলাম। আমাদের মা মমতাময়ী, আমাদের যুবরাজ অভিষেকবাবু যেমন বলছেন বিপদ আপদ সুখে দুঃখে মানুষের থাকার জন্যে, তাই আমার বিধায়ক সাহেব এসেছেন, বিধায়ক সাহেবের যে নির্দেশ যে লালন ভাই এই শীতের সময় মানুষ যদি একটু কম্বল পেত তা অনেকটা মানুষের এই যে শীতটা থেকে মুক্তি পেত, তাই তিনারই নির্দেশে আমরা একটা র্যাক দিচ্ছি যে সেই শীতে সকালবেলায় গায়ে ঢাকাও নিতে পারবে, রাত্রে বিছানায় শুতেও পারবে। তাই এই র্যাক ব্যবস্থাটা বিধায়ক সাহেবের কথা শুনে আমরা গোটা অঞ্চলকে এই দেওয়ার ব্যবস্থাপনা আমরা করেছি। এখানে উপস্থিত আছেন আমার বিধায়ক সাহেব, আমার ব্লকের জেলা পরিষদের সদস্য এবং ব্লকের আরও আদার্স নেতৃত্ব এবং অঞ্চলের সমস্ত বুথ সভাপতি, অঞ্চলের কোর কমিটি, অঞ্চলের মেম্বাররা সকলে এসে এই কম্বল এবং র্যাক বিতরণটা আমরা আজকে এই আমার গৃহে শুরু করলাম। আমাদের যেটা এখানে মূলত ওই 600 কম্বল আজকে আমরা দিচ্ছি এবং 60টা অঞ্চল আছে, একের পর এক সমস্ত অঞ্চলেই এই দিদি এবং অভিষেকের যে লক্ষ্যটা মানুষের পাশে থাকা, সেই পাশে আমরা আছি থাকবো। আমার বিধায়ক সাহেব বারবার বলছেন যে দিদি যেমন জন্ম থেকে মৃত্যু, শিক্ষা থেকে স্বাস্থ্য দেখছেন, তাই আমাদেরও ইচ্ছা সেইভাবে দিদিকে অনুকরণ করে আমরা যতটা পারবো সাধ্য মতো মানুষের পাশে থাকবো এবং মানুষের সাহায্য করবো। আমার নাম শেখ আব্দুল লালন, এরিয়াতে সকলেই দাতা লালন বলে পরিচিত। তারপর পাশে থাকতে গিয়ে মানুষ ওই নামটা আমাকে যে দাতা লালন বলি আমি পরিচিত হয়েছি। আজকে কর্মসূচি ছিল, আপনারা দেখছেন প্রচণ্ড শীত পড়েছে, কিছু মানুষকে কম্বল বিতরণ অনুষ্ঠান ছিল। কত মানুষকে আজকে কম্বল বিতরণ করলেন? 400 মানুষকে কম্বল বিতরণ করা হয়েছে। আজকে কোন এর মধ্যে অমরপুর অঞ্চলে আজ করা হলো, এরপর বললাম প্রতিটি অঞ্চলেই করবো আস্তে আস্তে। আজকে এখান থেকে শুরু করলাম আমরা,
এবং আপনারা জানেন আমাদের এখানে যে অঞ্চলের যে এবং বলিষ্ঠ কর্মী এবং বলিষ্ঠ নেতৃত্ব এই অঞ্চলকে এগিয়ে আছে, শুধু এই অঞ্চল নয় বিভিন্ন অঞ্চলে দেয় কাকা লালন লালনদার উদ্যোগে এই প্রোগ্রামটা হলো। নিশ্চয়ই অনেক জায়গায় হচ্ছে, সব জায়গায় হচ্ছে, আমি নিজেও দিচ্ছি বিভিন্ন জায়গায়। মেশাস ট্রেড অফ মেডিকেল সকল প্রকার ঔষধের পাইকারি ও খুচরো প্রতিষ্ঠান, সেই সাথে সপ্তাহের বিভিন্ন দিনে জলপাইগুড়ি শিলিগুড়ি সহ বিভিন্ন নামি হাসপাতালের চিকিৎসকের পরামর্শ পেয়ে যাবেন। তাই ঔষধ কিনতে কিংবা যে কোনো রোগের ক্ষেত্রে অভিজ্ঞ ডাক্তারের পরামর্শ নিতে আজকেই যোগাযোগ করুন আমাদের প্রতিষ্ঠানে। আমাদের ঠিকানা মেশাস শ্রীনাথ মেডিকেল, ঘোষপাড়া মোড়, নবগুড়ি, জলপাইগুড়ি। আমাদের ফোন নম্বর 8972172018। তাই আর এদিক ওদিক না করে সঠিক রোগের সঠিক চিকিৎসা করতে আজই চলে আসুন